हेलो एवरीवन, आज हमें अपने ये बैगर भरे जिपार लागान सिसटेम देखा। ये बैगर ट्यूटोरियल चैने दे आ लिंक डिस्क्रिप्शन बक्से दिए देव। ए रकम एक जिपार चेन नीते और जिपार चेनर दोपाशे समान दाग दिए नहीं काज करते सुविधा है। चिकन मालाइकर्ड सूता नहीं हुक नहीं 1.6 मिलीमिटार साइज। प्रथम एक स्लिप नट कर एबार एटाके जिपार चेने लागिए निते हबे। आमी एखान थेके शुरू करछी। बैगेर माप अनुजायी जिपार चेन निते हबे। तो एभावे प्रथमे आमी एकटा जयेंट करार परे एकटा सिंगल क्रोशि करे निच्छी। आमी जे दागटा दिएछी एई दाग बराबर सिंगल क्रोशिगुलो करे नेब। एते सिंगल क्रोशिर जे लाइनटा हबे सेटा समान थाकबे। এভাবে দাগ বরাবর সিঙ্গেল ক্রোশিগুলো করে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই ভাবে সিঙ্গেল ক্রোশিগুলো করে নেবেন। एखाने किछु सिंगल क्रोशी करे नियेछि आमि। ठीक एभावे पुरोटाई सिंगल क्रोशी करे निते हबे। जिपारेर एक साइड पुरोटा करे निच्छि। जिपारेर एक साइड पुरोटा सिंगल क्रोशी दिये एभावे करे नियेछि। एबार एक पाश थेके अन्य पाशे आसार जोन्नो आमि चेन करे निब। जतगुलो चेन प्रयोजन हबे माप अनुजायी ततगुलो चेन करे निते हबे। चेन करे एभावे चेक करे निते हबे। आमार एखाने आरो चेन लागबे। आमी आरो चेन करे निच्छि। देखते पाच्छेन एभावे चेक करे निते हबे। एखाने आमार मोट 8टा चेन लेगेछे 8 चेन। एबार आमी अपोजिट पाशे चले जाब। एबार एखाने एकटा सिंगल क्रोशि करे नेब। प्रथम सिंगल क्रोशिटा एभावे करे निच्छि। एबार सेकेंडटा करे निच्छि। सेम अपर पाशे जेभावे करेछि एकटार पर एकटा सिंगल क्रोशि करे निते हबे। एखाने जे दागटा देया आछे एई दाग बराबर आमि सिंगल क्रोशिगुलो करे निच्छि। तो एभावेई एपाशे सिंगल क्रोशिगुलो सबगुलो करे निते हबे। दुई पाशे सिंगल क्रोशि दिए पुरोटा भराट करा हये गेछे। এই পাশটাও সেম অপর পাশের মতোই করতে হবে। এখানে আমি 8টা চেইন করে নেচ্ছি চেইন 8। আটটা চেইন করা হয়ে গেছে। এবার এ পাশে প্রথম যে সিঙ্গেল ক্রুশিটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। ফার্স্ট সিঙ্গেল ক্রুশি এর ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেচ্ছি। আমি এর উপরে আরো রাউন্ড করে নেব। আপনারা চাইলে এক রাউন্ডও রাখতে পারেন। সেকেন্ড রাউন্ড এখানে আমি চেইন করে নেছি দুটো। এবার সেম স্টিচে একটা ডাবল ক্রোশি করে নেছি। তবে ডাবল ক্রোশি গুলো আমি ছোট ছোট করেই করব। এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশির স্টিচ আছে প্রতিটি স্টিচে একটা করে ডাবল ক্রোশি এখন করে যেতে হবে। এভাবে ডাবল ক্রোশি দিয়ে এক পাশ পুরোটা ভরাট করে নিতে হবে। আমি এই পাশটা পুরোটা ডাবল ক্রোশি দিয়ে ভরাট করে নিচ্ছি একদম শেষ পর্যন্ত করে ফিরে আসছি। एक पाश पुरोटा डबल क्रुशी दिए भराट करा हुए गेछे। एबार चेनेर ए जायगाटा देखिए दिच्छी।
এখানে মোট আটটা চেন আছে, আটটা চেনের উপরে আটটা ডাবল ক্রুশি করতে হবে। কর্নারে যে স্টিচটা আছে সেই স্টিচে আপনারা চাইলে দুটো ডাবল ক্রুশি দিতে পারেন, এতে কর্নারের জায়গাটা একটু ছড়াবে। এবার আমি চেইনের উপরে আটটা ডাবল ক্রুশি করে নিচ্ছি, আটটা চেইনের উপরে আটটা ডাবল ক্রুশি, ওয়ান ডাবল ক্রুশি ইচ চেইন। সবগুলো চেনে ডাবল ক্রুশি করা হয়ে গেছে, এবার অপোজিট পাশে চলে যাচ্ছি। অপোজিট পাশে স্টিচের উপরে ডাবল ক্রুশি করে নেব একইভাবে। দেখতে পাচ্ছেন ডাবল ক্রুশিগুলো আমি করে নিচ্ছি প্রতিটা স্টিচের উপরে, ওয়ান ডাবল ক্রুশি ইচ স্টিচ। এভাবে কন্টিনিউ করে যেতে হবে। এ পাশটা আমি করে নিয়েছি, সেমভাবে অপর পাশটাও করে নিতে হবে। এই পাশটা পুরোটা ডাবল ক্রুশি দিয়ে ভরাট করা হয়ে গেলে এখানে যে আটটা চেইন আছে আটটা চেইনের উপরে আটটা ডাবল ক্রুশি করতে হবে। ফিরে এলাম, দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। এবার এই পাশটা জয়েন করে নেব, জয়েন করে নিচ্ছি। এখানে যে প্রথম স্টিচ আছে ডাবল ক্রুশি স্টিচ, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমি আরও একটা রাউন্ড করব, সেজন্য দুটো চেইন করে নিচ্ছি, চেইন টু। আপনারা চাইলে তিনটা চেইনও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সেম স্টিচে ডাবল ক্রুশি করে নিচ্ছি, সেম স্টিচ ওয়ান ডাবল ক্রুশি, ওয়ান ডাবল ক্রুশি নেক্সট ইচ স্টিচ। পরবর্তী প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রুশি করে কন্টিনিউ করব। এইভাবে কন্টিনিউ করতে হবে, প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রুশি করে আমি পুরো রাউন্ড, সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আর রাউন্ড বাড়াবো না, তবে আপনারা চাইলে আরও একটা রাউন্ড বাড়াতে পারেন। এবার একটা চেইন দিয়ে সুতা লক করে সুতা কেটে নিচ্ছি। জিপার চেন রেডি হয়ে গেল, এবার এটাকে ব্যাগের সাথে লাগাতে হবে। ব্যাগের সাথে এবার এই জিপার চেনটা আমি লাগিয়ে নেব, লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। জিপার চেনটা ব্যাগের সাথে ভালোভাবে আটকানোর জন্য আমি এই সেফটি পিনগুলো ইউজ করব। এবার সেফটি পিন দিয়ে এই জিপার চেনটাকে ব্যাগের সাথে ভালো করে আটকে নেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে ফলো করবেন। এক পাশ এভাবে আটকে নিয়েছি, এবার অপর পাশটা আটকে নিতে হবে। সেফটি পিন দিয়ে এভাবে দুই পাশ ভালো করে আটকে নিতে হবে, ঠিক যে জায়গাটা জয়েন করতে চাই। এই পাশের জিপারটা বেরিয়ে আছে, এটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সেলাই করতে হবে। সেফটি পিন দিয়ে জিপারটি ভালোভাবে ব্যাগের সাথে আটকানো হয়ে গেছে, এবার সেলাই করে নিতে হবে। এরকম সুই সুতা দিয়ে আমি ব্যাগের সাথে জিপারটি আটকে নেব। এখন জিপারটি ভালো করে সেলাই করে ব্যাগের সাথে আটকে নিয়েছি। চেনটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ভালো করে আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম হবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।